যখন আমি অপুর সংসার করলাম, অপর্ণা বিকেম আ হাউসহোল্ড নেম। অপর্ণা চরিত্রটা খুবই পপুলার হয়ে গেল, সেই জন্য আমাকে সেরকম স্ট্রাগল করতে হয়নি। আর আমি তো আমি আমার ফ্যামিলি বা আমি কখনোই চাইনি যে আমি ফিল্মে কাজ করব। যদি মানিকার ছবি না আসতো হয়তো আমি শান্তিনিকেতনে যেতাম, ওখানে হয়তো পড়তাম, আমার জীবনটাই অন্য হতো, কিন্তু সেটা হয়নি। আমার ভাগ্যে যেটা ছিল যে মানিকার সঙ্গে কাজ করা আর ফিল্মে আসা, সেটাই হয়েছে। তো আমাকে সেরকম স্ট্রাগল করতে হয়নি একেবারেই, কিন্তু এখন ধরে শুনিনি। মানে ক্রিকেটের সঙ্গে ক্রিকেটের উদাহরণ দিচ্ছি যে এখন যে ছোট ছোট শহরে ক্রিকেট হচ্ছে, তাতে সবাই একটা চান্স পাচ্ছে যে মেইন স্ট্রিম ক্রিকেট মানে টেস্ট ক্রিকেটে আসা। তো এখনও এরকম অনেক ধরনের কি বলে কম্পিটিশন হচ্ছে, ট্যালেন্ট কম্পিটিশন হচ্ছে, তো প্ল্যাটফর্ম অনেক আছে। তো যেমন একজন আমি মাধুরী দীক্ষিতের কথা বলছি, আমি আমরা কিছু নিজের ছবির নাম বলে যাচ্ছি, আমরা ছুটি করছিলাম শশী কাপুরের সঙ্গে একটা ছবি, তো সেখানে হ্যাঁ মাধুরী দীক্ষিত ওয়াজ এ নিউ কামার অ্যান্ড শি ওয়াজ প্লেইং দ্য ফ্রেন্ড অফ মীনাক্ষী। তো সেখানে আমরা আমি আর শশী কাপুর বলছিলাম তাকে কি সুন্দর কি ভালো। তারপর আমরা ছুটির সময় যখন আমরা বসে থাকতাম তো ওরা সব দুজনে মিলে গাইতো, মাধুরীর গলা খুব সুন্দর, শি বিকেম আ স্টার ওভারনাইট। তো ওখানে একটা ছোট্ট রোল করে তারপরে শি গট হার অপরচুনিটি, এরকম অনেক হচ্ছে।